দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। সেখানকার শীতের খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদুর, জানাবেন আমাদের শীতে ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষের ঠিক কি ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে? আমি জানিয়ে রাখি যে আসলে পৌষের শেষ থেকে আপনার এখন পর্যন্ত দিনাজপুরের আবহাওয়া বৈরী আবহাওয়া বলা চলে। তাপমাত্রা যেমন আজকে 10 ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন বৃহস্পতিবার ছিল 8 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে। আসলে তাপমাত্রা যেমন কমেছে তেমনি শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা সব মিলিয়ে শীতের যে দাপট, সে দাপটে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এটা অব্যাহত ভাবে আজ প্রায় 13 দিন ধরে দিনাজপুরে এই অবস্থা বিরাজ করছে এবং এক্ষেত্রে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়েছে। যদিও গতকাল এবং গত পরশু অর্থাৎ বৃহস্পতি শুক্রবারে দুপুরের পরে সূর্যের আলো দেখা গেছে এবং সূর্যের কিছুটা উষ্ণতাও মিলেছে, কিন্তু ঘন কুয়াশা বেলা 10টা পর্যন্ত 11টা পর্যন্ত ঘন কুয়াশা, এই কুয়াশা কিন্তু মানে মানুষের বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা খেটে খায়, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, তারা কিন্তু সকালে এই যে কাজ করতে গিয়ে তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে দিয়ে কাজ করছে। দিনাজপুরে যে হিমালয় পাদদেশে থাকবে পঞ্চগড়ে দিনাজপুর বরাবরই এখানে শীতের তীব্রতাটা একটু বেশি থাকে, তবে এবারে যেন লাগাতার চলছে প্রায় আজকে 12-13 দিন ধরে, মানে কোন রকম হেরফের নেই। তাপমাত্রা হয়তো 1-2 ডিগ্রি উঠানামা করলে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে উঠানামা করছে এই প্রায় 12 দিন ধরে, ফলে মানুষের কিন্তু দুর্ভোগ চলছেই। ধন্যবাদ আপনাকে মোর্শেদ।